শহরের মধ্যে খোলামেলা পরিবেশ, প্রশস্ত রাস্তা, নির্মল বাতাস, প্রাণ ভরে নিঃশ্বাস নেয়ার মতো রূপায়ণ সিটি উত্তরার এই প্রকল্পটি আবাসন খাতের গতানুগতিক ধারণাই বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। প্রকল্প পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন তিনি। বিদেশের আদলে তৈরি করা এই প্রকল্পে অভাবনীয় সাড়া পাচ্ছেন বলে জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পি জে উল্লাহ। বিস্তারিত দেখুন কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। শুক্রবার রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আসেন সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। এ সময় রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। প্রকল্পের প্রশস্ত সড়ক ধরে রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন দিক পরিদর্শন করেন সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। এ সময় প্রকল্পের অন্যতম আকর্ষণ স্কাই ভিলায়ও যান তিনি। ঘুরে দেখেন এর নান্দনিক সব সুযোগ সুবিধা, পরিদর্শন করেন রেইন ফরেস্ট, সানডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেশিয়াম, সুইমিং পুল, সাইডো। এ সময় আবাসন প্রকল্পে একসাথে এত সব সুযোগ সুবিধা বাংলাদেশে প্রথমবারের মতো রূপায়ণ সিটি উত্তরাতেই বিদ্যমান বলে মন্তব্য করেন তিনি। উত্তরার মতো জায়গায় এরকম একটা সিটি উপহার দেওয়া চমৎকার, সব কিছু মিলে। বিশেষ করে রাস্তাগুলা এত বড় রাস্তা ছিল, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বা প্রত্যেক কন্ডো অথবা বিলের পাশে সাধারণত এত জায়গা ছেড়ে, রাস্তা ছেড়ে আমি বাংলাদেশের কোথাও দেখিনি এত সুন্দর কন্ডো বা এত সুন্দর অ্যাপার্টমেন্টগুলো। চমৎকার, এক কথায় মানে খুবই চমৎকার। আমি অভিভূত আজকের এই মানে রূপায়ণ সিটিতে এসে আমার একটু ধ্যান ধারণাটা অনেক কিছু চেঞ্জ হলো। আধুনিক নগর জীবনের সকল সুবিধা নিয়ে গড়ে ওঠা রূপায়ণ সিটি উত্তরায় গ্রাহকদের ব্যাপক সাড়া রয়েছে বলে জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পিজে উল্লাহ। এটা প্রথম এবং একমাত্র প্রজেক্ট বাংলাদেশে যেটাকে আমরা প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি বলতেছি, অনেকে এটা বুঝে না। এখন যখন মানুষ কেউ কেউ দেখে গেল, দেখে যাওয়ার পর প্রত্যেক দিন আমরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি মানুষকে এখানে সামলাতে। এত ভিজিটার্স আসতেছে, এত লোকজন, এত ইন্টারেস্টেড তারা সব কিছু জানার জন্য যে আমরা তাদেরকে বহু অনেক গ্রুপ করে দিয়ে আমরা তাদেরকে সামলাতে পারতেছি না। বাট এটা আমাদের জন্য অনেকটা খুশির খবর এবং প্রত্যেকেই দেখে এক কথা সবাই বলছে যে আসলে এটা এমন একটা সিটি যেটা বাংলাদেশে কোথাও নাই, আদৌ ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। 134 বিঘা জমির উপর নির্মিত প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটির এই প্রকল্পে রয়েছে প্রিমিয়াম মানের কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্ট হাউস, কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান সহ আধুনিক নগর জীবনের সব আয়োজন। 63% খোলামেলা জায়গার পাশাপাশি রয়েছে 6.5 কিলোমিটারের জগিং ট্র্যাক ও গাড়ি চলাচলের পৃথক রাস্তা। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রো রেল ও বাস র্যাপিড ট্রানজিট বিআরটির সন্নিকটে হওয়ায় ভিন্ন মাত্রা পেয়েছে রূপায়ণ সিটি উত্তরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।